रहमानिरहीम अस्सलामु अलैकुम। आशा करी सबाई आल्लाहर अशेष मेहरबानीते भालो आछेन। आमी सोनिया आक्तार सहकारी शिक्षिका शुभाटा उच्च विद्यालय। मारात्मक भाइरास करोना ব্যাধির জন্য আমরা বিদ্যালয়ে আসতে পারছি না, কিন্তু আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আমাদেরকে অনলাইনে ক্লাস করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। ঘরে থেকে ক্লাস করি, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা খুব সহজেই আমাদের ক্লাসগুলো দেখতে পাবেন এবং আপনাদের প্রয়োজন মতো সব কিছু জানতে পারবেন। আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ছোট সোনামণিদের প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান ক্লাস। আসুন তাহলে সবাই ক্লাসে মনোযোগী হই। আচ্ছা, আমি যে ক্লাসটি আজকে নেব সেটার অধ্যায় হচ্ছে বিজ্ঞানের কথা, 23 পৃষ্ঠা। এখানে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো শুরু করার পূর্বে আমি যে কথাগুলো বলে নিচ্ছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো শিক্ষার্থীরা, আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে একটি ছোট্ট হিন্টস বা পয়েন্ট দেই, যার মাধ্যমে তোমরা বুঝতে পারো আসলে ক্লাসগুলো কিভাবে করলে তোমরা বাসায় বেশি ফলপ্রসূ হবে। আমার একটা ক্লাস করার দেখেও তোমরা অনেকগুলো ক্লাস এবং বাসায় পড়ার যে কৌশলগুলো শিখতে পারো তাতে তোমাদের উপকার অবশ্যই হবে। আমি সবসময় অল্প আলোচনার মাধ্যমে কিভাবে বেশি শেখা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তোমরা যদি বাসায় এইভাবে পড়াশোনা করো তাহলে তোমাদের পড়াগুলো সহজ হয়ে যাবে এবং একই পড়ার জন্য তোমাকে ভিন্ন ভিন্নভাবে পড়া মুখস্থ করতে হবে না। একটি পড়ার মাধ্যমেই তুমি অনেকগুলো পড়া শিখে নিতে পারবে, শুধুমাত্র একটি ছোট্ট কৌশল অবলম্বন করার মাধ্যমে। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু মাত্র প্রথম শ্রেণীতে পড়ো, অতএব তোমাদের মেধা বিকশিত হতে এখনও অনেক সময় দরকার। এর মধ্যে যদি তোমাদেরকে আমরা খুব বেশি চাপ প্রয়োগ করি, দেখা গেছে তোমাদের পড়ার প্রতি আগ্রহ এমনিতেই নষ্ট হয়ে যাবে। তাই আমি বিশেষ করে অভিভাবকদেরকে বলবো, যখন আপনারা বাচ্চাদেরকে বাসায় পড়াবেন সেখানে একটু কৌশল অবলম্বন করবেন। আচ্ছা, সেই কৌশলটা কী সেটা আমি পড়ার মাঝেই তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আমি পড়াবো বা তোমাদেরকে নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে কম্পিউটার কী। এখন তোমাকে প্রশ্ন করা হলো কম্পিউটার কী। আমরা মোটামুটি এখন সবাই দেখি কম্পিউটার জিনিসটা কী, আমাদের অনেকের ঘরে কম্পিউটার আছে। এই কম্পিউটার যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে বলতে পারি কি, এটি একটি ইলেকট্রনিক যন্ত্র। তাহলে আমাকে ছোট বাচ্চাদের যখন আমাকে লেখাতে হবে তখন আমি যদি তাদেরকে লিখাই কম্পিউটার হলো একটি গণনাকারী ও ইলেকট্রনিক যন্ত্র, এত বড় বানান, এত বড় একটা সংজ্ঞা তার মুখস্থ করে ধরে রাখতে খুবই কষ্ট হবে। যেহেতু প্রশ্ন একটা না, আরও একাধিক প্রশ্ন থাকবে, তাই খুব সংক্ষেপে তাদেরকে পড়ালে আমার মনে হয় তারা খাতায় সুন্দরভাবে লিখতে পারবে এবং তাদের বুঝেও খুব সুন্দর মতো আসবে। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমরা যখন বাসায় পড়বে খুব সংক্ষেপে একটা প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করবে। আর তোমরা যেহেতু ছোট, আমরা শিক্ষকেরাও সেটা বুঝতে পারবো যে খুব বেশি লেখার প্রয়োজন নাই, সেখানে শুধু মূল উত্তরটা লিখলেই হয়ে যাবে। সেটা হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার কি? একটি ইলেকট্রনিক যন্ত্র। অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি তোমাদের কোয়েশ্চেন থাকে কম্পিউটার কি, তোমরা শুধু উত্তর লিখবে একটি ইলেকট্রনিক যন্ত্র, দ্যাটস এনাফ ফর ইউ। এটার মাধ্যমেই তোমরা তোমাদের উত্তরটা হয়ে গেল। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় তোমাদেরকে নজরে আনতে চাই, সেটা হচ্ছে আমি পড়লাম কি কম্পিউটার। কম্পিউটার কি? একটি ইলেকট্রনিক যন্ত্র। এখন আমি আমার শিক্ষার্থীদের বলতে চাই, তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি কম্পিউটারটা কি, নিশ্চয়ই তোমরা বলবে কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। ঠিক এটা দিয়েই আমি তোমাদেরকে সত্য মিথ্যাও যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো কম্পিউটার কি একটি গানের যন্ত্র, নাকি একটা নাচের যন্ত্র, নাকি একটা ইলেকট্রনিক যন্ত্র, নিশ্চয়ই তোমরা বলবে ম্যাডাম কম্পিউটার তো একটা ইলেকট্রনিক যন্ত্র। তাহলে এর মাধ্যমেই তোমরা কি জানতে পারলে কম্পিউটার ইলেকট্রনিক যন্ত্র, এর মাধ্যমে তোমাদের টিক চিহ্ন হয়ে গেল, এর মাধ্যমেই তোমাদের সত্য মিথ্যা হয়ে গেল। আমি যদি লিখি কম্পিউটার একটি গানের যন্ত্র তখন তোমরা কি লিখবে, মিথ্যা। এই দেখো এখানে আমি লিখেছি কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। তার মাধ্যমে আমি যদি বলি যে কম্পিউটার একটি নাচের যন্ত্র তখন কি তোমার কাছে মনে হবে কি যে না এই বাক্যটা মিথ্যা, তখন তুমি সহজেই সেটা ধরতে পারলে এবং এই একটা প্রশ্ন দিয়ে তুমি প্রশ্নের উত্তর মুখস্থ করতে পারলে। আবার যদি আমি বলি কম্পিউটার একটি ড্যাশ যন্ত্র,
ড্যাশ মানে কি শূন্যস্থান। তাহলে আমি এখানে এই একটা প্রশ্নের মাধ্যমে আমার শূন্যস্থানও হয়ে গেল। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। বাচ্চারা খেয়াল করো, তোমরা একটি প্রশ্নের মাধ্যমেই একাধিক প্রশ্নের উত্তর এবং একাধিক নিয়মের প্রশ্নের উত্তর জানতে পারছো। আমি যদি তোমাদেরকে বলতাম যে এখন প্রশ্নগুলো পড়ো, আবার একটু পরে তোমাদেরকে বলতাম শূন্যস্থান পূরণ করো, আবার তার একটু পরে বলতাম টিক চিহ্ন লিখো, তখন তোমাদের মনে হতো আহা কত পড়া, এত পড়া কি পড়া যায়, তখন নিজেরাই বিরক্ত হয়ে যেতে। আর আমি যদি একটি প্রশ্নের সাহায্যে তোমাদেরকে একাধিক প্রশ্ন সাথে সাথেই করে ফেলি, দেন তোমাদের জন্য এটা কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটা বিষয়। তাই আমি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বাসায় যখন আপনাদের ছোট্ট সোনামণিদেরকে পড়াবেন, তাদের পড়াটা তাদের মাথার ওপর বোঝার মতো চাপিয়ে না দিয়ে খুব সহজ করে দেওয়ার চেষ্টা করবেন। শুধু সাধারণ জ্ঞান বই না, এরকম এর সাথে রিলেটেড যে বইগুলো আছে আপনারা সেই বইগুলোকেও এভাবে পড়াতে পারেন। আচ্ছা যাই হোক, আমার দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে কম্পিউটারের জনক কে। কম্পিউটারের জনক কে, আমরা এই প্রশ্নটার উত্তর দুইভাবে দিতে পারি, খুব সংক্ষেপে আবার একটু বিশ্লেষণ করে। আমরা বলতে পারি কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। আবার যারা একটু কম মেধাবী, বানান এবং লেখাপড়ার দিক থেকে একটু দুর্বল, তাদের জন্য শুধু উত্তর চার্লস ব্যাবেজ। নাম্বার কিন্তু একই থাকবে, নাম্বার কিন্তু এখানে কম বেশি হবে না, তবে যারা মেধাবী তারা একটু বেশি করে লিখবে, যাতে করে তোমাদের লেখা এবং লেখার মান ধীরে ধীরে উন্নত হয়, এবং যারা দুর্বল তারা সংক্ষিপ্তভাবে লিখবে, যাতে তোমাদের লেখার মান উন্নত হয় এবং লেখাটা যেন নষ্ট না হয়, বানানটা যেন ভুল না হয়। ভুল হলেই তো নাম্বার কাটা, তাই অল্প লিখে যদি বেশি নাম্বার পাওয়া যায় সেটাই তো ভালো। যেহেতু তোমরা ছোটো, তোমাদের বেশি লেখার চেয়ে তোমাদের লেখার বানানের প্রতি বেশি মনোযোগ দিতে হবে। তাহলে আমি কি বললাম, কম্পিউটারের জনক কে, আমরা সংক্ষেপেই উত্তর দেব। যদি পরীক্ষার খাতায় লেখা থাকে কম্পিউটারের জনককে, আমরা বলবো চার্লস ব্যাবেজ, শেষ। এর বাইরে আমাদের আর কিছু লেখার কোনো প্রয়োজন নেই। এখন এই এই প্রশ্নের উত্তর দিয়ে আমি তোমাদেরকে একটা টিক দেই, সেটা হচ্ছে কম্পিউটারের জনক ব্যাবেজ, নিউটন, এডিসন। এখন এই তিনটা অপশনের মধ্যে তোমাকে যদি বলি আচ্ছা সোনামণি বলো তো কম্পিউটারের জনক চার্লস হবে, ব্যাবেজ হবে না নিউটন হবে, এই চার্লস ব্যাবেজ হবে, নিউটন হবে না এডিসন হবে, তখন যে পড়েছে সে কিন্তু সহজেই উত্তরটা দিতে পারবে যে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। তাহলে এখান থেকে আমাদের টিক চিহ্ন হয়ে গেল। আবার যদি আমি বলি কম্পিউটারের জনক নিউটন, তখন তুমি কি বলবে, না ম্যাডাম এটা তো মিথ্যা, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। তাহলে তোমার এভাবে সত্য মিথ্যা হয়ে গেল। তারপর যদি আমি বলি কম্পিউটারের জনক ড্যাশ, ড্যাশ মানে কি শূন্যস্থান পূরণ, তখন তোমার কাছে কি মনে হবে, আমি তো এই নামটা জানি, কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। তাহলে শূন্যস্থান পূরণে শুধু চার্লস ব্যাবেজ লিখে দিলেই তোমার উত্তরটা হয়ে গেল। সে একটুখানি মনোযোগ দাও, এই একটা প্রশ্ন দিয়ে তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, সত্য মিথ্যা হয়ে যাচ্ছে এবং শূন্যস্থান পূরণ হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের সময় অনেকখানি চলে গেছে, সামনে বার্ষিক পরীক্ষা, আমাদের সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আর সেই প্রিপারেশনের জন্য প্রত্যেকটা প্রশ্ন আমরা যদি সত্য মিথ্যা, শূন্যস্থান, টিক চিহ্ন অনুসারে পড়ি, তাহলে দেখা যাবে পরীক্ষার মধ্যে আমাদের আলাদাভাবে সময় নষ্ট করার কোনো প্রয়োজনই হবে না। তৃতীয় প্রশ্নটা খেয়াল করো লক্ষ্মীরা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি। অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রচলিত মানে এসেছিল প্রথম কম্পিউটার, সেই কম্পিউটারের নাম জানতে চেয়েছে। তাহলে সেই কম্পিউটারের নাম হচ্ছে IBM, সেই কম্পিউটারের নাম হচ্ছে IBM। তাহলে এই প্রশ্নটার উত্তরও তোমরা সংক্ষেপেই দিবে, শুধু IBM লিখলে অ্যান্সারটা হয়ে যাবে। তবে আমি আবারও বলছি, যারা একটু মেধাবী, যারা একটু বেশি লিখতে পছন্দ করো, তারা পুরোটা লিখলেও চলবে, যে বাংলাদেশের প্রচলিত প্রথম কম্পিউটার এই কোনটির জায়গায় লিখবে IBM। অর্থাৎ প্রশ্নের এই থেকে এই পর্যন্ত তুমি দেখে লিখতে পারবে, এতে তোমার বানান ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম, এবং কোনটি কোনটি এর স্থলে বসাবে IBM। দ্যাটস ক্লিয়ার, খুব সুন্দরভাবে হয়ে যাবে, তোমার লেখাটাও সুন্দর হলো, প্রশ্নের মানটাও সুন্দর থাকলো। আর যারা খুব বেশি ঝামেলা করতে চাও না, তারা শুধু সংক্ষেপে উত্তর দিলেই হবে। আবার এটা দিয়ে আমরা একটু টিক চিহ্ন করি, বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম UPC, IPC, IBM।
তাহলে যারা এটা পড়েছো তাদের তো বুঝতে আর বাকি নেই যে এটার উত্তর কি হবে। হ্যাঁ অবশ্যই IBM। তাহলে এটা দিয়ে আমরা একটা সত্য মিথ্যা করি যে বাংলাদেশের প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি, ইউনিক। তখন বলবে না ম্যাডাম এটা না। তখন আমি জিজ্ঞেস করব কি, তখন বলবা যে বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম IBM। এইভাবে আমরা একটা শূন্যস্থান পূরণ করতে পারি বাংলাদেশে প্রচলিত ড্যাশ কম্পিউটারের নাম IBM। এখন ড্যাশ বলতে কী বোঝাচ্ছে, প্রথম। ড্যাশের জায়গায় আমরা কী দিতে পারি, প্রথম। আবার লিখতে পারি প্রথম কম্পিউটারের নাম ড্যাশ, তাহলে ওই ড্যাশের জায়গায় আবার IBM দিতে পারি। এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে ছেড়ে যদি তোমরা বাসায় পড়াশোনা করো তাহলে আশা করি পড়াশোনা তোমাদের কাছে কখনোই কঠিন মনে হবে না, এটা একটা মজার খেলায় পরিণত হবে। যত খেলবে ততই খেলতে ইচ্ছে করবে। আচ্ছা তারপর আমাদের চতুর্থ প্রশ্ন, বাংলাদেশে ব্যবহৃত প্রথম বাংলা ফন্ট কোনটি। উত্তর বিজয়। ঠিক আগের প্রশ্নটার মতো এখানে প্রশ্নটা শেষ হয়েছে কোনটি দিয়ে, অর্থাৎ তুমি এইখান থেকে এই পর্যন্ত লিখে কোনটির জায়গায় বিজয় লিখলেই তোমার অ্যান্সার মানে উত্তরটা হয়ে যাচ্ছে। সেটা কি, বাংলাদেশে ব্যবহৃত প্রথম বাংলা ফন্ট বিজয়। এইটা দিয়ে আবার আমরা টিক চিহ্ন করতে পারি, সত্য মিথ্যা করতে পারি এবং শূন্যস্থান পূরণও করতে পারি। যেহেতু আমাদের প্রশ্নের মান বন্টনে টিক চিহ্ন আছে, সত্য মিথ্যা আছে, শূন্যস্থান আছে, প্রশ্নের উত্তর আছে, তাই আমাদের বইয়ের প্রশ্নের উত্তর দেখে দেখে আমরা সেই প্রশ্নের উত্তরের সাহায্যে টিক চিহ্ন, শূন্যস্থান, সত্য মিথ্যা বানিয়েও বাসায় পড়তে পারি। এতে করে আমাদের মেধা বিকশিতই হবে। পড়াশোনা করলে সেই পড়াশোনা তো আর ফেলে দেওয়া যায় না, আমাদের জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই অনেকে ভাবে যে না এত পড়ে লাভ কি, এত এগুলো তো আসতেও পারে নাও আসতে পারে। আসলে এগুলো ভাবার কোনো ঠিক না, কারণ আমাদের পড়তে হবে, পড়লে এই পড়াটা আমাদেরকে আরও পড়ার অনুপ্রেরণা যোগাবে। আচ্ছা পঞ্চম প্রশ্ন, টেলিভিশন কি। উত্তর, যে যন্ত্রের সাহায্যে শব্দ ও ছবি একসাথে শোনা ও দেখা যায়। তাহলে আমরা জানলাম টেলিভিশন কি, টেলিভিশন নেই এমন ঘর এখন বর্তমানে খুঁজেই পাওয়া যায় না। অতএব টেলিভিশন কি সেটা যদি আমরা জানি, যেটা যে যন্ত্রের সাহায্যে আমরা একসাথে ছবি শব্দ দেখতে পারি সেটাই হচ্ছে টেলিভিশন। ঠিক এই প্রশ্নটা দ্বারাও তোমরা টিক চিহ্ন, শূন্যস্থান, সত্য মিথ্যা সুন্দর করে বানিয়ে বাসায় পড়তে ও লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবসময় মনে রাখতে হবে যে আমি একজন শিক্ষার্থী, আমার প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করা, মানুষের মতো মানুষ হওয়া। তাই এখন ঘরে বসে আছো দেখে পড়াশোনার যে কোনো চাপ নেই সেটা ভাবাটা একেবারে বোকামি, কারণ পরীক্ষা হবে আজ অথবা কাল, অবশ্যই হবে। তাই তোমরা বাসায় বসে না থেকে যদি পড়াশোনা করো তাহলে এটা তোমাদের একটা সোনালি সময় হিসেবে বিবেচিত হবে। আমি যেভাবে পড়িয়েছি সেভাবে পড়ে যদি তোমরা আরও আগাতে পারো সেটা তোমাদের জন্য আরও অনেক ভালো ফল নিয়ে আসবে। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা পড়া থাকবে সেটা হচ্ছে বিজ্ঞানের কথা, 23 পৃষ্ঠা 1 থেকে 5 নং প্রশ্ন। আশা করি সবাই ভালো মতো পড়াশোনা করবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।